আর নাওবীর 40 হাদিস সিরিজে আপনাদেরকে স্বাগতম। আজ হাদিস নম্বর 2, এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হয়েছে। তিনি বলেন, একদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসেছিলাম, এমন সময় হঠাৎ এক ব্যক্তি আমাদের সামনে উপস্থিত হয় যার কাপড় ছিল ধবধবে সাদা, চুল ছিল ভীষণ কালো, আর তার মাঝে ভ্রমণের কোনো লক্ষণ পরিলক্ষিত হচ্ছিল না। আমাদের মধ্যে কেউ তাকে চিনতে পারেনি। সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে বসে নিজের হাঁটু তার হাঁটুর সঙ্গে মিলিয়ে নিজের হাত তার উরুতে রেখে বললেন, হে মুহাম্মদ, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাম হচ্ছে এই, তুমি সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সালাত প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো, রমজানের সওয়াব সাধনা করো এবং যদি সামর্থ্য থাকে আল্লাহর ঘরে হজ করো। অতঃপর লোকটি বললেন, আপনি ঠিক বলেছেন। আমরা বিস্মিত হলাম। সে নিজে তার নিকট জিজ্ঞেস করছে আর নিজেই তার জবাবকে সঠিক বলে ঘোষণা করছে। এরপর বলল, আচ্ছা আমাকে ঈমান সম্পর্কে বলুন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা হচ্ছে এই, আল্লাহ ও তার ফেরেশতাগণ, তার কিতাবসমূহ, তার রাসূলগণ ও আখিরাতের উপর ঈমান আনা এবং তাকদীরের ভালো মন্দের উপর ঈমান আনা। সে আগন্তুক লোকটি বলল, আপনি ঠিক বলেছেন। তারপর বলল, আমাকে ইহসান সম্পর্কে বলুন। তিনি বললেন, তা হচ্ছে তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, আর যদি তুমি তাকে দেখতে নাও পাও তবে তিনি তোমাকে দেখছেন। সে আগন্তুক বলল, আমাকে কিয়ামত সম্পর্কে বলুন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকে জিজ্ঞাসা করা হয়েছে সে জিজ্ঞাসাকারী অপেক্ষা বেশি কিচ্ছু জানে না। সে আগন্তুক বলল, আচ্ছা তার লক্ষণ সম্পর্কে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা হচ্ছে এই, দাসী নিজের মালিককে জন্ম দেবে, সম্পদ ও বস্ত্রহীন রাখালগণ উঁচু উঁচু প্রসাদে দম্ভ করবে, তারপর ওই ব্যক্তি চলে যায় আর আমি আরও কিছুক্ষণ বসে থাকি। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে ওমর, প্রশ্নকারী কে, তুমি কি তা জানো? আমি বললাম, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক অবগত আছেন। তিনি বললেন, তিনি হলেন জিব্রিল আলাইহি ওয়াসাল্লাম, তোমাদেরকে তোমাদের দিন শিক্ষা দিতে তোমাদের কাছে এসেছিলেন। সহিহ মুসলিম 8।